ভাই ভাই আমি বুঝি নাই ভাই ছোট লোকের বাচ্চা তোর ভাই চোখ নাই তোর দেখে চাইতে পারো না ওঠো ব্যথা হয়েছে তুমি বেশি কোথাও ব্যথা লাগছে তোমার কোথাও লাগছে উহ ছোট লোকের বাচ্চা আমার কোমরটা ভেঙেই দিল দেখো দেখো আমার এত দামি ড্রেসটা নষ্ট করে দিল আমি মুছাই দিতে এসেছি এই ছোট লোকের বাচ্চা ভাই আমি এই তুই তোর নোংরা হাত দিয়ে ওর দামি ড্রেস ধরতে গেছো ভাই তোর এত সাহস ভাই আমি তো মুছে দিতে গেছি ভাই কি তোর এত সাহস তুই ওর দামি ড্রেস জানো ড্রেসের দাম কত জানো হ্যাঁ তোর ওই দুই পয়সার রিকশা নিয়ে তুই ওর গায়ে লাগাই দিস তোর তো এখনো রাইখে দিস এখানে তোর কপাল ভাই ভাই মাফ করে দেন আমনারে আমার কিসের মাফ তোরাই তোদের মতো ছোট লোকদের আমার চেনা আছে হ্যাঁ এই বড় লোকদের দেখে তোমরা এরকম লাগাই দাও তারপর আবার টাকা চাও আপা একটু দেন কি আপা দেখবে আমি ইচ্ছে করে কই আমার আপা আপা লাগাই দিছস তুই ভাই আপনারা ঢুকে গেছেন ভাই আমরা ঢুকে গেছি আমাদের দোষ ভাই আমাদের দোষ ভাই মাঝে ভাই আমাদের দোষ ভাই আমরা ভুল করতেছি ছোট লোকের বাচ্চা আমার ড্রেসটা নষ্ট করে দিল মারো তুমি ওকে ব্যথা লাগছে না অনেক হ্যাঁ তো আজকে তো চান্স দাও না প্লিজ তুমি কি করতে যাচ্ছ কি চান্স দেব তোমাকে আরে বোঝো না কি চান্সের কথা বলতেছি এতদিন যার জন্য অপেক্ষা করতেছিলাম সেই চান্স হ্যাঁ আজকে একটা চান্সটা দাও না একটা চান্স তুমি তো প্রতিদিন এক কথা বলো আর কত চান্স দিব তোমাকে দেও আজকে একটু দেও প্রতিদিন কি হয় নাকি প্রতিদিন নতুন করে তোমাকে দেখি না নতুন করে তো ভালো লাগে নতুন পাখি ঢুকছে ওস্তাদ পাখা লাগে অনেক উঠতেছে অনেক ঘষাঘষি করতেছে লর পাখাটা কাটিয়ে দিই চলেন যাই ও পাখি তোর যন্ত্রণা আর তো ভালো লাগে না কি খবর কি হচ্ছে এখানে ডলাডলি কি হচ্ছে ভাই এখানে কিছুই না আপনারা কারা কিছুই না এগুলা কি চলতেছে এখানে বাবা এগুলো কি মানে আপনারা কি বলবো ওস্তাদ বোঝো না বুঝে কও ওস্তাদ এই যে ডলাডলি করতেছো বোঝো না তুমি হ্যাঁ তুমি কি ফিটার খাও ডলাডলি মানে ওস্তাদ থ্যাংক ইউ দেখছো খবর কি এখানে কি হইতেছে ভাই আয় শোনা যাই হোক গায়ে দিতেছেন কেন আপনি কি করে ওস্তাদ বোঝে না একটু বুঝে ক কিছু আছে তো লগে আছে কি কি থাকবে লগে কি বলতেছেন আপনারা কি বলতে চাচ্ছেন ফাক সামরা তারপরে এই কান কোন ফাড়ে গেলাই তুমি বোঝো না যে সোজা সোজা কই এই ওস্তাদ পুলিশে ফোন করো তো কিসের পুলিশ কোথার পুলিশ কি ফোন দিতেছে এই আমি কল দেব কি করতেছ না কিসের পুলিশ কি করতেছ তোমরা আমরা এখানে বসে গল্প করতেছি তো আপনাদের সমস্যা আচ্ছা গল্প করব আমি চশমা দেখি না চশমা কিসের চশমা দেখি এই বেদক চশমা দেখ এখানে বসে ফসিনস্টি করতেছ ওস্তাদ মানাইছে
আপনার এখানে কি মানে জানতে চাইতেছেন কি আপনার এখানে কেন আমরা কি চাই এরকম কেন টানে টানে নিতেছেন কেন চশমা দেন ওস্তাদ বিড়িটা দালাল নাকি লাগা বিড়িটা মাল ভরা না করতে মাল তো আমার হাতে ওস্তাদ এটা আগে ভরা ওস্তাদ হাতে আংকি আছে ওস্তাদ দেখেন হাতে হাত দিতে হাত হাত দিতেছেন কেন হাত দিতে মানে তোমাদের কি আছে দেখি ফোন আমার সাথে কি আছে এটা হাত দিতেছেন কেন আই ফোন দে ফোন দে গায়ে হাত দিতেছেন কেন আপনি ফোন দে এটা কেন করতেছেন মাইয়া ফোন দে কি হইছো গা একজনে পোলা ডাকলি চললাও না এই আপনি এরকম উঁচু গলায় কেন কথা বলছেন উঁচু গলায় বলো না বোঝো না তুই একদম দেখি আদে কি দেখি বোঝা এটা করতেছেন কেন আপনি এরকম কেন করতেছেন রাইট আমি কথা কইরা চুপ একদম চুপ কেন কাছেই চুপ চুপ একদম চুপ মারতেছেন কেন আমদের একদম হাত হুই এরকম কেন করতেছেন দেখি আদে কি দেখি শুনুন এই দাঁড় ছাড়িয়ে দেন ছাড়িয়ে দেন দেখি এই স্যার আর আরে মিথুন ভাই মানে আপনি কো কোনো লজ্জা শোনাবেন না আপনি আবার কি শুরু করছেন এই জায়গা আরে হ্যাঁ আরে বাসু এই তুই কি তুই এই জায়গায় কোথায় দে তুই এই জায়গা হন এই জায়গা তোরা হেদিনও জেল যাইলি বড় তোকে লজ্জা শোন এলাকার মানুষ শোন শেষ এটা কথা বল তোরা এই এলাকার ভিতরে কি করে ভাই যা করে করুক আপনি দিয়ে দেন এই কি কি নিয়েছ আরে কি নিয়ে দেব তুই তুই এখানে আসিস কি জন্য শুনেছ আপনি হ্যাঁ ফোন নিছি এই দে এটা কার এটা তো তোরই না দে দি না এটা আমার তোর না দিয়ে দে স্যার এই নেন ভাই এই ফোন কই বলছ আমার আমার একটা আংটি নিয়েছে আরে কি আংটি নিয়েছে আপনার কি আংটি নিয়েছে কি কি নিয়েছে ভাই আমি তুন ভাই দিয়ে দিতে কোন দি দেন তোরা এখানে আসতে কইছিস কেটা তুই জায়গা আইছো কেন তা তোরা যা হরকি তোকে লাগি কোনো শান্তি নেই এলাকার মানুষ শোন শেষ আপনি আংটি নেন ভাই যা হইছে এই জায়গায় থাক দরকার নাই ঠিক আছে আপা কিছু মনে করি কিনা হ্যাঁ ওসব না পরবর্তীতে কোনো কিছু করুন হলে কিন্তু বুঝো তো ওই ভাই বলছে আমাদের এলাকার ভাই ও অনেক ভালো লোক ওরে অনেক সময় আমরা সব সময় ভালোবাসি কি কিছু করতে আর ও অনেক একটা ভালো লোক ভাই জানি তাহলে ওর কথার জিন আছে কিন্তু এইভাবে করো না ভাই হ্যাঁ ওসব লাভ বানাই ভাই জান জান তোর জন্য আজকে ধরলাম না পাখি দুইটা যা যা ভাই তোর জন্য ভাই ঠিক আছে ভাই জান ওকে ভাই গেলাম তোর নানার কাছে কাইটেই দিতাম বুঝি যা ভাই থাই না গেলাম ভাই ভাই আপনার জন্য আমার আমাদের মানসম্মানটা বাঁচে গেল ভাই ভাই আপনি মানসম্মান রক্ষা করছেন ভাই আপনার সাথে আমি অনেক অবিচার করছি ভাই আমাদের ক্ষমা করে দেন আর আল্লাহ করছেন কি আপনি হাঁটছে ভাই আপনি আমি গরিব ভাই আপনি যদি আমার ধরেন আপনার শরীরে ময়লা লাগিয়ে দেবে ভাই অবিচার টবিচার কিছু না ভাই সিসি ভাই সিসি আরে ভাই সিসি ভাই কি বলেন আপনি আমার মানসম্মান রক্ষা করছেন আমাদের ভাই ভাই আমরা গরিব ভাই আমাকে কাজে আইয়ে ভাই ভাই আমাদের লজ্জা দিয়েন না আর ভাই আমাদের লজ্জা দিয়েন না ভাই ক্ষমা আমি চাই ভাই আমার জন্য আফার ব্যথা হয়েছে ভাই পোশাক নষ্ট হয়েছে ভাই আর ভাই আর লজ্জা দিয়েন না ভাই ভাই মাফ করে দেন ভাই সরি ভাই ভুল হয়ে গেছে ভাই ভাই মাফ আমি চাইতে আমার লোক আপনাকে সব ঝামেলা হয়েছে ভাই ভাই সরি ভাই আপনি আপনি এরকম বলেন না একটু কিছু টাকা দিয়ে দাও হ্যাঁ ভাই ভাই রাখেন ভাই ভাই শুনেন ভাই শুনেন ভাই শুনেন এই এই টাকাটা দিয়ে আপনার মা অসুস্থ বলছিলেন না আপনার মায়ের চিকিৎসা করেন ভাই আমার কথা শুনেন এই টাকাটা আপনিই রাখেন আপনাদের মতো বড় লোকের একটা সমস্যা কি জানেন আপনারা সব কিছু না টাকা দিয়ে বিচার করেন কিন্তু আমাদের মতো গরিবের না একটা আত্মসম্মান আছে ভাই আমরা আমাদের আল্লাহ আছে আমাদের টাকা নাই আমরা দিন আনে দিন খাই ভাই কিন্তু আমাদের একটা আত্মসম্মান থাকে আমাদের টাকা লাগবে না আপনি টাকাটা রাখেন আর এই জায়গাটা ভালো না ভাই তাড়াতাড়ি আপনি এখানে চলে যান নাহলে আবার কোন সময় কী হয় জানি না ভাই ভালো থাকেন ভাই